নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই জানেন তেরো হাজার তিনশো তিরিশ জনের প্যানেল প্রকাশিত করে দিয়েছে এইবার কথা হলো কি এদের নিয়োগ কবে হবে তো সেটা কিন্তু পর্ষ পর্ষদ থেকে সরি কমিশন থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো সো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি উচ্চ প্রাথমিকের নতুন নিয়োগ কবে হবে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশিত হওয়ার কতদিনের মধ্যে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ জানালো স্কুল সার্ভিস কমিশন বিস্তারিত জানুন এই ভিডিওতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই মেধা তালিকা ওয়েটিং লিস্টে প্রকাশ করা হয়েছে মেধা তালিকায় যোগ্য প্রার্থীদের নাম রোল নাম্বার প্রাপ্ত নম্বর সহ বিস্তারিত তথ্যসমূহ দিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ আট বছরে নয় বছরে খরা কাটিয়ে নিয়োগ প্যানেল প্রকাশ প্রকাশ হতে মুখে হাসি ফুটছে চাকরি প্রার্থীদের বা দীর্ঘ নয় বছর এখানে তো জীবনটা তো এখানেই তো শেষ মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই নিয়োগ শুরুর প্রশ্ন মাথাচড়া দিয়ে উঠেছে উচ্চ প্রাথমিক নিয়োগ কবে থেকে শুরু হবে তা নিয়ে সংশয় দানা বাঁধছে চাকরি প্রার্থীদের মনে সূত্রের খবর প্যানেল প্রকাশিত হলে এখনই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন কারণ নিয়োগ শুরুর আগে কমিশনকে হাইকোর্টের অনুমতি নিতে হবে উচ্চ আদালতের তরফে অনুমতি মিললে তারপরে কাউন্সিলিং শুরু করতে পারবে এসএসসি সেই মতো নিয়োগপত্র পা পাবেন যোগ্য প্রার্থীরা মানে এখানে যদি এসএসসি যদি মনে করে যে তারা জয়নিং করাবে বাট তারা জয়নিং করাতে সরাসরিভাবে পারবে না কারণ এক্ষেত্রে হাইকোর্টের আগে পারমিশন নিতে হবে কারণ এটা যেহেতু সম্পূর্ণভাবে হাইকোর্টের নির্দেশ অনুসারে যেহেতু হচ্ছে প্রসঙ্গত মোট চোদ্দো হাজার শূন্য পদের ঘোষণা করা হলেও তেরো হাজার তিনশো চৌত্রিশ জন প্রার্থীকে প্যানেলে জায়গা করে দিল কমিশন একাধিক বিষয় যোগ্য প্রার্থী কিন্তু খুঁজেই পাওয়ায়নি এসএসসি অর্থাৎ আপকামিং আপার প্রাইদের জন্য এটা একটা সুখবর যে ভ্যাকান্সি এক হাজার হলো তোমাদের জন্য এক্সট্রা থাকবে যা বেরোবে তার সাথে এক হাজার এক্সট্রা থাকবে সম্প্রীতি কমিশন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন সব কিছুকে মাথায় রেখে প্যানেল প্রকাশ করা হয়েছে তবে কবে থেকে নিয়োগ শুরু হবে তা নির্ভর করছে সম্পূর্ণটা হাইকোর্টের ওপর হাইকোর্ট থেকে যতক্ষণ না অনুমতি না মিলছে ততক্ষণ কিন্তু এসএসসি নিয়োগ করতে পারবে না তবে একটা আপ মানে মারফত যেটা আমাদের খবর আছে দুর্গা পুজোর আগে কিন্তু আপনাদের নিয়োগ কমপ্লিট হবে 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 সেপ্টেম্বর আর অক্টোবর অক্টোবরের ফার্স্ট উইক থেকে কিন্তু মানে কাউন্সিলিং করা শুরু হয়ে যাবে সো বন্ধুরা এটাই হলো আজকেকার আজকেকার আপডেট সো এরকম আপডেট যদি আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি ক্যারিয়ার পথ আর আমাকে অরিন্দম সাবস্ক্রাইব করে রাখবেন সো বন্ধুরা এটাই হলো আজকে আপডেট ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারং ভারত মাতা কি জয়